আড়াইশো বছরের প্রাচীন শীতলা মন্দির রাজা কৃষ্ণচন্দ্র আমলে তৈরি পুজোর গল্প অবাক করবে আপনাকেও দেখুন বিএস নিউজ অবশ্যই অনেক সাবস্ক্রাইব করুন কারণ আরও ভালো আপডেট আপনার জন্য অপেক্ষা করছে মহারাজ কৃষ্ণচন্দ্র তৈরি করেন এই মন্দির আজও হাজার হাজার মানুষ ভিড় জমান এখানে জানন এর অবাক করা কাহিনী প্রথাগত নিয়মে সহকারে কৃষ্ণগঞ্জ শিবনিবাস মন্দিরে পালন করা হল শীতলা অষ্টমী পূজা জানা যায় কয়েকশো বছরের প্রাচীন এই মন্দির তৈরি করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র পুরাণ মতে মহারাজ কৃষ্ণচন্দ্র বর্গীদের আক্রমণের হাত থেকে রক্ষা করতেই এই মন্দির প্রতিষ্ঠা করেন আর সেই সময় থেকেই চলে আসছে মন্দিরের পূজা অর্চনা শিবনিবাস মন্দিরের শিবের পুজোর পাশাপাশি শীতলা অষ্টমীর দিনে পালন করা হয় শীতলা মায়ের পুজো প্রতি বছরের মতো এবছরও হলো না তার ব্যতিক্রম প্রথাগত নিয়ম মেনে মহাসমরোয়ে ভক্তদের সমাগমে পালিত হলো মা শীতলার পুজো জানা যায় পুজোর দিনে এলাকার সমস্ত মানুষের বাড়ি থেকে অরন্ধন অর্থাৎ এলাকার কোনো বাড়তিদের রান্না হয় না গতকালে রান্না করা ঠান্ডা খাবারই প্রত্যেকে গ্রহণ করবেন বলে জানা যায় এমনকি মাকেও ঠান্ডা ভোগ কাঁচা দুধ ডাব ইত্যাদি অর্পণ করা হয় সকাল থেকে চলে এই পুজো অর্থ দূরান্ত থেকে স্থানীয় বহিরাগত ভক্তরা এখানে আসেন মায়ের পুজো দেখতে এই দিনে প্রশাসনিক ভূমিকাও থাকে তৎপর সুষ্ঠুভাবে যাতে ভক্তরা পুজো দিতে পারেন এবং রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে তৎপর ছিলেন কৃষ্ণচন্দ্র পুলিশ প্রশাসন দেখছেন বিএস নিউজ আরও ভালো আপডেটের জন্য এবং সব ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন